আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শিয়ালদহ মেইন স্টেশনে। আমরা আজ এই ভিডিওতে শিয়ালদহ মেইন স্টেশনের তিনটে অ্যাকোয়ারিয়াম দেখব। শিয়ালদহ মেইন স্টেশন, যেখানে ট্রেন চলাচল শুরু হয়েছিল 1862 সালে, বর্তমানে এখানে 21টি প্ল্যাটফর্ম রয়েছে। তোমরা নিশ্চয়ই জানো বর্তমানে এটি বিশ্বের অন্যতম একটি ব্যস্ততম রেল স্টেশন। তো বন্ধুরা, এখন যে অ্যাকোয়ারিয়ামটা দেখছি, সেখানে একটা বেশ উন্নত প্রজাতির মাছ দেখতে পাচ্ছি। যারা জানো না তাদের জানিয়ে রাখি, এটা হলো অ্যারোয়ানা। এটা কিন্তু সিলভার অ্যারোয়ানা না, আমি কাছ থেকে দেখছি এর ফিনটা বেশ উন্নত। সুতরাং ফিনে যদি হালকা রেড শেড থাকে, তো সেটা ইঙ্গিত করে এটা বেশ উন্নত প্রজাতি। তো এই ধরনের মাছ অ্যাকোয়ারিয়ামে সাধারণত একটাই রাখা হয়। এখন যে অ্যাকোয়ারিয়ামটা দেখছি সেটা হলো অস্কারের। এখানে আমরা দেখতে পাচ্ছি কপার অস্কার রয়েছে, অ্যালবিনো রয়েছে, টাইগার রয়েছে। তো দারুণভাবে সেজে উঠেছে এইভাবে শিয়ালদা প্ল্যাটফর্ম। তো আমি হীরক, তোমরা দেখছিলে হীরক রাজার দেশে। চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এই অনুরোধ তোমাদের কাছে থাকবে। তো আজকের মতো থ্যাংক ইউ বন্ধুরা।